খাবার থালায় পড়ে যাচ্ছে মাটি, বাসগৃহে ইঁদুর করেছে বংশবিস্তার, মাথার উপরে ত্রিপলের ছাউনি, তারপরও বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম নেই মহিলার। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আসছেন শুনেই অভিযোগ জানাতে আরামবাগ SDO অফিসে হাজির হন মহিলা। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও মন্ত্রীর সংস্পর্শে যেতে পারেন না মহিলা ও তাঁর ছেলে। মন্ত্রী মিটিং সেরে চলে যাওয়ার পর তৃণমূলের আধিকারিকরা অবশ্য তাঁকে আশ্বাস দিয়েছেন, মহিলার নাম ঝর্ণা বেড়া, বাড়ি আরামবাগ থানা এলাকায়। মহিলার দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকায় তার নাম ছিল, বছরের পর বছর কেটেছে কিন্তু বাড়ি পাননি তিনি। নতুন করে বাংলা আবাস যোজনার সার্ভে হলেও তালিকায় নাম নেই তার। বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর বৃথা চেষ্টা করে সর্বশেষ তিনি SDO অফিসে উপস্থিত হন পঞ্চায়েত মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে, যদিও সেখানেও তার কথা কেউ আমল দেননি বলেই জানান তিনি। তার কথায়, এই মুহূর্তে যে বাড়িতে তিনি বসবাস করছেন তা একেবারেই বসবাসের অযোগ্য। এই একেবারেই বসবাসের অযোগ্য বাড়ি, তাও কেউ সাহায্য করেননি তাকে। এইখানে দরকার, এই জন্য যে আমার ছেলেটা ফোন বাগাতে দিয়েছিল SDO অফিসে এসেছিলেন। শুনছি বলছে এই বলে একদিন এখানে বসে পড়েছি, ছেলে তো ফোন বাগাতে গেছে, তাকে কি জানালে? ইনার বাসানো ঘর দিব বললে, বলবো বললে। ঘরের জন্য না, ঘর করিনি, মানে ঘর যাতে দেয় সেই জন্য ইনার বাসানো ঘর পাবো বলে। পাননি আপনি? না, আমার ঘর তিরপল খাত দিয়ে আছে, ঘর দিয়ে ছিঁড়ে ছিঁচে আছে, জল ছিঁড়ে দিয়ে আছে, জল ফেলছি, মানে দিয়াল খসে গেছে, দিয়াল ফেটে গেছে যেন। আর ইঁদুর মাটি ফেলছে ভাতারিতে, জলে ধুয়ে খাচ্ছি, যা ছেলে বলছে আমি মাটি ভাত খাবো নি বলে চাঁই মাটি পড়ে যাচ্ছে যেন। আর মেম্বার আরে গ্যারান্ত করছে যেন, যে সে লোক ওরা তো বিয়ে করেছে, গোদের কাছে করে ইদিকে ভোটের বেলা যাচ্ছে, আমার একটু ঘর দিবি নি, কিচ্ছি গ্যারান্ত করছে চাই না, কতবার যাচ্ছি ছুটি দিতি করছি, কে বিজা বুঝে বলতে কতবার এইছি, যে ঘরে ছাড়পত্র দিতে যাবে বলে কতবার এসছি, ওরা বলছে তোমার লিচিতে নাম নেই, এইটি তোমারা হেল্প করবে না। ওই জিনিসটা বলছি কি ইচ্ছা করে তুলে না গেছে, দুয়ারা চালে লোক অঞ্চলের লোক তুলতে যাচ্ছে, অঞ্চল আমার বাড়িতে তুলানো গে, কিছু আমার ঘর যায়নি বলছি বলে, কিছু যায়নি, পঞ্চায়েতের লোক তাদের সব নাম আছে, পাকা ঘরেরও নাম আছে, মাটি ঘরেরও আছে, সব আছে, আমার নেই। যাদের পাকা ঘর তাদের নাম আছে? হ্যাঁ। কি করে জানলেন তাদের নাম আছে বলে? পাকা ঘরের ছবিটা তুলতে ওই জিনিসটা দেখতে হবে, দাদা ঘর যাচ্ছে, আমার ঘর আছে এইবারে, আর 2000 চালাতে ছবিটা তুলছে, আমার ঘরে বলছি চলো না আমার ছবিটা তুলবে, কিছু কিছু লোকগুলি জানে, পঞ্চায়েতের লোকগুলি যায় না, আমার জমি জায়গা লোকের কাজ করে। অপরদিকে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন 2022 সালের মধ্যে যারা খোলা আকাশের নিচে বসবাস করেন তাদের প্রত্যেকের মাথার উপর একটি ছাদের ব্যবস্থা তিনি করবেন, তিনি কথা রাখেননি। তবে যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদের বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করব আমরা। শুনুন, 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, 22 সালে ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তিতে যারা খোলা আকাশের নিচে ঝুঁকি ঝুপড়িতে পড়ে রয়েছেন, প্রত্যেকের মাথায় আমি পাকা গার দো, গারেতে পানীয় নলের জল থাকবে, সৌভাগ্যর বিদ্যুৎ থাকবে, গ্যাসের চুলো থাকবে, আর শৌচালয় থাকবে, যাতে করে প্রত্যেকটি ভারতবর্ষের নাগরিক মনে করে সে স্বাধীন দেশের নাগরিক হল। তো 18 থেকে 22 অবধি একটা পাতাও উল্টায়, তো এই 4 বছর মাননীয় প্রধানমন্ত্রী কথা রাখছেন না বলে সবাই আর্থসামাজিক উন্নয়ন স্থগিত থাকবে, যে উনি কবে জেগে উঠবেন, ওনার 22 কবে হবে, ততদিন আমরা কেউ বাড়ি করব, এরকম তো হতে পারে না। সেই জন্যে তখন যাদের নাম ছিল তার ভেতরে কারোর কারোর পাকা বাড়ি হয়েছে, তাতে এত আপত্তি কিসের? এই রাজ্যে তো গরিব মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্যই সব ডেভেলপ হয়, স্বাভাবিক। কিন্তু এই যে গেল গেল রব তোলা হচ্ছে, বিশেষ করে মনে হয় উপনির্বাচনের সঙ্গে একটা যুক্ত, কারণ 22 সালে এই রব আমরা শুনিনি, 24 হঠাৎ রব উঠল, কিন্তু এখনও তো তালিকা বেরোয়নি ভাই। এখন কেন 18 সালের যে তালিকায় নাম ছিল সেই লোকটা কেন দোতলা বাড়ি করলো, এ জবাব আমি দিতে পারি। ভাই, আমার তালিকা বেরোলে আপনারা বলবেন যে এটা কেন থাকলো, তার জবাব দেবেন।
এটা কারা করছে, কেন করছে, আমি তো পরিস্থিতি আপনাদের ব্যাখ্যা করলাম, আপনারা বিশ্লেষণ করে বার করুন। কারণ 2018 সালে তালিকায় যদি কেউ গৃহহীন থাকে, সে প্রধানমন্ত্রী কথার খেলাফ যিনি করেই থাকেন, খালি মিথ্যা প্রতিশ্রুতি দেন, তিনি মিথ্যা বলছেন বলে সেই লোকটা তার আর্থসামাজিক উন্নয়ন স্থগিত থাকবে, এরম হয় নাকি? এটা কি সম্ভব? স্বপন নন্দী বলেন, মহিলাকে আমরা আশ্বস্ত করেছি, সার্ভে করার পর যদি ওই মহিলা বাড়ি পাওয়ার উপযুক্ত হন তাহলে নিশ্চয়ই তিনি বাড়ি পাবেন। বন্যার পরে মাননীয় মন্ত্রী এসেছিলেন কৃষকদের শস্য বিমা, আর যাদের বাড়ি নাই তাদের বাড়ি যাদের পড়ে গেছে সেই ব্যাপারে মিটিং করতে এসেছিলেন। এক ভদ্রমহিলা এসেছিলেন, তার বাড়ির জন্য তার লিস্টে নাম নাই, আমরা তাকে আশ্বস্ত করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই বাড়ি দেবে যদি তার বাড়ি পাওয়ার উপযুক্ত তার নিয়মগুলো যদি হয়। তাই আমি তাকে বলেছি যে 91370 91370 আপনি ফোন করুন, আপনার নাম আসবে, সেই নাম এবে সার্ভে হবে, সার্ভে বাড়ি পাবার উপযুক্ত হবে, নিশ্চয়ই আপনি বাড়ি পাবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন 2018 সালে প্রত্যেকের মাথার উপর ছাদ হবে, বিজলি পাবে, নলবাহিত জল পাবেন, কিন্তু প্রধানমন্ত্রী কিচ্ছু করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তিনি প্রত্যেককেই বলেছেন যে নিজের সরকারের পক্ষ থেকে প্রত্যেককেই বাড়ি করে দেবেন। তাই ওনাকে আশ্বস্ত আমি আমাদের দলের তরফ থেকে করেছি, আর আমি প্রধানের কাছেও পাঠিয়েছি, উনি প্রধানের সঙ্গে দেখা করবেন। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বাংলা আবাস যোজনা সার্ভে যতবার হয়েছে, তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের পাকা বাড়ি থাকলেও আবারও তালিকায় নাম এসেছে। এই নিয়েই সার্ভে এতদিন বন্ধ ছিল। দেখুন, ওনার হয়তো স্মরণশক্তি খুবই কম, বা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন উনি। ওনার জেনে রাখা ভালো যে যতবার এই আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা যে এখন যেটা জানি না এটা নাটক কিনা বাংলা আবাস যোজনা যেটা হচ্ছে, প্রতিবারে এই বাড়ির তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের যদি পাকার বাড়িও থাকে আবার বাড়ি দেবে, নেতার আত্মীয় স্বজন বাড়ি পাবে, এই নিয়ে বারবার আমরা আপনারা টিভির পর্দায় দেখিয়েছেন এবং আমরা অনেক প্রমাণ দিয়েছি। প্রমাণ দেওয়ার ফলে সেটা সেন্ট্রালে যেয়ে ভেরিফিকেশন করে দেখে আজকে এই কমপ্লেন, আজকে বাড়ি বন্ধ আছে। তো ওনার সেটা মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়, যেহেতু উনি মন্ত্রী, ওনার অনেক দায়িত্বশীল হওয়া উচিত এইসব বক্তব্য পেশ করার আগে। উনি পলিটিক্যাল বক্তব্য রেখেছেন উপনির্বাচন, যতবার হয়েছে বাড়ি ততবারই এখন ঝামেলা হয়েছে। বললাম তো, তৃণমূল কংগ্রেস যারা করে তাদের যদি পাকার বাড়িও থাকে তাদের আবার ফের বাড়ি এসছে, বাড়ির জন্য নাম পাঠানো হয়েছে, আর যারা সত্যিকারে অসহায় তাদের বাড়ির নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই দলটা পুরোটাই চিটিংবাজিতে ভরে। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতায় আমাদের সাফল্য।